আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অর্গানিক এগ্রো ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের খুলনা অঞ্চলের বিখ্যাত সেই চুইঝাড়ের গাছ আমার এখানে আছে। আমি এটা গত বছরের লাগাইছিলাম, গাছটা বেশ ঝাঁকড়া নিছে মাশাল্লাহ। তো এই গাছটা দেখেন, এনে একটা বেশ আকারে বড় আকারে ধারণ করেছে। তো এখন আমরা এটা করতে পারি, এটা আমার বেশি ছাদের টবে লাগানো। বাট চুইঝালের অ্যাকচুয়ালি গ্রোথ আসে মাটিতে লাগালে, সব থেকে বেশি গ্রোথ আসে। তো আমার নিজে কিছু জায়গা আছে বাসার নিচে, তো এই গাছের গোড়ার দিকে তাকালে দেখতে পারবেন মানে কীভাবে এটা ই হয়, বিস্তার হয়। এইখানে দেন একটা, এইখানে দেন একটা গোড়া আছে, এতে কেটে ফেললে আমার আলাদাভাবে গাছ হবে। এইখানে একটা গোড়া দুইটা গেল, দুইটা এখানে অসংখ্য গাছের গোড়া আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছের গোড়া, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা। হ্যাঁ, এগুলো আমি চাইলে তুলে আলাদা করে লাগাইতে পারি, তাহলে ভালো হবে। তো আমি একটা একটা সেই গাছের গোড়াতে এটা আমি আজকে ভাবতেছি গাছের গোড়া থেকে যে এটা তুলে আমি আজকে বাসার নিচে যদি লাগাই, তাহলে আশা করি কিছু ভালো কিছু একটা পাবো ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করি দেখতে পারবেন বর্ষাকাল, সেহেতু এটা মানে লাগাইলে ইনশাল্লাহ হয়ে যাবে গাছটা নিচেই। তো আমি এখন তোলার চেষ্টা করি একটু। তো ভিউয়ার্স, আমি এই দুইটা গাছের চারা চারা তুলছি, গাছের এখান থেকে তুলে ফেলছি, এখন নিচে গিয়ে রোপণ করবো। রোপণ করে ইনশাল্লাহ গাছটা দাঁড়া দেবে। এই গাছের উপরে শিকড়টা বের হয়নি এটার, তবে একটা বের হতে, এখান থেকে একটা বের হতে আশা করি দাঁড়িয়ে দেবে গাছটা, এবং এটাও ইনশাল্লাহ দাঁড়া দেবে। তো সাথে থাকবেন, আসসালামু আলাইকুম।